ভগবানগোলা দুই ব্লকে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো সোনাডাঙ্গা মাঠে। নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। নির্বাচনী জনসভা শেষে ফিরহাদ হাকিম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল নেই। পাশাপাশি ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়েও মুখ খোলেন তিনি। রদভাবে আমি দেব, পদভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আমি বড়, তুমি বড়, কেউ বড় নয়। মমতা ব্যানার্জির ছবি ছিল, তাই ফিরহাদ হাকিমও জিতেছে, হুমায়ুন কবিরও জিতেছে। যেদিন এই ছবিটা মাথায় থাকবে না ভাই, এই জনগণও থাকবে না, ভোটও থাকবে না। তাই সবাইকে চ্যালেঞ্জ, কারোর সাথে কারোর নয়, সবাই আমরা একসাথে আছি, দলে আছি। দল শক্তিশালী হলে বিজেপির বিরুদ্ধে লড়াই করো, পার্সোনাল ইগো করার এখন সময় নেই। এখন লড়াইটা অনেক বড়ভাবে হবে, মোদি হাঁটাও দেশ বাঁচাও।